আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسطون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم النار وعدها الله الذين كفروا وبئس المصير মহান আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি, যে শুকর যে তিনি আমাদিগকে তার পাক কালামকে সামনে নিয়ে এর থেকে কিছু কথা আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আলহামদুলিল্লাহ। এবং তার কাছে সকলে আমরা দোয়া করি তিনি যেন তার পাক কালামের উপরে আমল করার তৌফিক দান করেন। মাগরিবের নামাজের বাদে কিছু তো আমল আছে, যেমন ধরেন আপনার সাতবার আল্লাহ আজিরনি মিনান্নার এটা পড়তে হয়, যে বসা অবস্থায় কারোর সাথে কথাবার্তা বলার আগে এই সাতবার এই দোয়াটা পড়ে নাই, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাতবার মাগরিবের নামাজের পরে, সাতবার ফজরের নামাজের পরে আমরা অনেকে আমল করি, অনেকে বেখেয়াল হয়ে যাই, আমরা কি এটা পড়ে দিতে পারি না? সাতবার পড়ে আমরা মনে করি হাসান তারপরে সাতবার আর একটা দোয়া যা পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সকল কাজের জন্য যথেষ্ট হয়ে যায়। عليه توكلت وهو رب العالمين حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العالمين حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العالمين حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العالمين আরে ছাড়াও আরো অনেক আমল আছে, যেমন সূরা ইখলাস ফালাক নাস তিনবার প্রত্যেকটা তিন তিনবার করে পড়লে আল্লাহ তাআলা তার যাবতীয় যে ইনসানের ক্ষতির থেকে আল্লাহ তাকে হেফাজত করে,
মানুষও ক্ষতি করে, জিন্নাতও মানুষের ক্ষতি করে, এর থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। সাথে আয়াতুল কুরসি বলা হয়, আয়াতুল কুরসি ফজরের নামাজের বাদে মাগরিবের নামাজে, আর এছাড়াও অন্যান্য নামাজে পড়া যেতে পারে আয়াতুল কুরসি সুন্নাতের পরে। এই যত আমল বলা হয় তা সুন্নাতের পরে, নফলের আগে পড়তে পারে বা নফল পড়ে তারপরেও পড়তে পারে। এই আয়াতুল কুরসি যারা এটা পড়বে তার মধ্যে আর জান্নাতের মধ্যে প্রতিবন্ধক শুধু মৃত্যু, মৃত্যুই হলো ব্যবধান, তার মধ্যে আর জান্নাতের মধ্যে প্রতিবন্ধক শুধু মৃত্যু। তারপরে মৃত্যুর পরে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করবে। আয়াতুল কুরসি বলা এভাবে আরো বিভিন্ন দোয়া আছে, সৈয়দুল ইস্তিগফার আছে, যারা সকালবেলায় সৈয়দুল ইস্তিগফার পাঠ করে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বি নি'মাতিকা আলাইয়া ওয়া আবু বি দাম্বি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা। সন্ধ্যা পর্যন্ত যদি তার মৃত্যু হয় আল্লাহ পাক তাকে জান্নাত দান। সন্ধ্যাবেলায় কেউ যদি পড়ে মাগরিবের বাদে সকাল পর্যন্ত তার মৃত্যু হলে আল্লাহ তাকে জান্নাত দান। এরকমের অনেক আমল আছে, এগুলি যতদূর আমাদের পক্ষে সম্ভব আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ও রহমত এবং বরকতের ফয়সালা করবেন এই সমস্ত আমলের দোয়ার। এইখানে এই সূরার মধ্যে বড় একটা অংশ শিরক থেকে নিজেকে বাঁচা, শিরকের গুনাহ হলো সব থেকে বড় গুনাহ, শিরক হলো সব থেকে বড় জুলুম, আল্লাহর সাথে কাউকে অংশীদারি সাব্যস্ত আল্লাহর ইবাদতের মধ্যে বিশেষ। যেমন তারা মূর্তি টুর্তি এগুলোর সামনে মাথা নত, এবং তাদের আকীদা বিশ্বাস ছিল যে তাদের জরুরাত এবং তাদের প্রয়োজনগুলো এই মূর্তিও পূজা মানে পূর্ণ করে। আমরা বিশ্বাস করি তৌহিদে, তার মানে সমস্ত জরুরাত আমাদের কে পুরো করে বলেন আল্লাহ, এবং একমাত্র ইবাদতের যোগ্য হলেন আল্লাহ, এটাকে তৌহিদ বলা। তো তারা এই তৌহিদে বিশ্বাসী ছিল না, তারা শিরকে বিশ্বাস, আল্লাহও পারে আবার অন্যরাও পারে, আমাদের দেব দেবী যারা তারাও পারে, কিন্তু এটার জন্য তাদের কাছে কোনো দলিল ছিল, প্রমাণ ছিল তাদের কাছে, একটাই দলিল ছিল যে আমরা আমাদের বংশ পরম্পরা করে আসতেছি, আমাদের বাপ দাদারা এটা করে, তাই আমরা এটা করতেছি, এটাই তাদের কি সঠিক কোন দলিল এবং প্রমাণ তাদের কাছে ছিল না যে আল্লাহর সাথে যে শরীক আছে বা আল্লাহ ভিন্ন অন্য কাউকে ইবাদত বন্দেগী করা যেতে পারে, এ ধরনের কোনো প্রমাণ তাদের কাছে ছিল। এই শিরক থেকে বেঁচে খালেস তাওহীদের আকীদা আমরা কিভাবে পোষণ করতে পারি, এই জন্য পুরা কোরআন শরীফেই বলা যায় এই শিরকের মাজাম্মাত বা নিন্দা বয়ান করা আছে, শিরকের ক্ষতি বয়ান করা আছে, শিরক থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই সূরার মধ্যেও তাদের মূর্তিগুলি যে অক্ষম কিছুই করতে পারে না, সমস্ত কর্তৃত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই কথাগুলি এখানে আলোচনা হয়েছে। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সাথে ইবাদত করে এমন জিনিসের, মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে ব্যাপারে আল্লাহ তাআলা কোনো দলিল বা প্রমাণ নাজিল করেন তাদের কাছে কোনো দলিল বা প্রমাণ ছিল না,
যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে বা তাদের যে দেব দেবী তাদেরকে তারা ইবাদত বন্দেগি করবে, এ ব্যাপারে কোনো দলিল আল্লাহ তাআলা দেন না। লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যাদের ইবাদত বন্দেগি করে এর জন্য তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের কাছে কোনো দলিল নেই, যে সেই দলিলের ভিত্তিতে তারা আল্লাহ ছাড়া কোনো দেব দেবীর যে তারা পূজা করে। আল্লাহ তাআলা বলেন যে তারা এমন জিনিসের পূজা করে যেটার ব্যাপারে আল্লাহ কোনো দলিল বা প্রমাণ নাজিল করেন না। অমা লাইসা লাহুম বিহি ইলমুন, এবং তাদের কাছে এ ব্যাপারে কোনো এলেম বা জ্ঞানও নেই, যে তারা মূর্তি পূজা করতেছে এ ব্যাপারে কোনো সঠিক ধারণা, সুচিন্তিত কোনো মতামত ধারণা জানে। তাদের কাছে জিজ্ঞেস যখন করা হয় তখন শরীফ অন্য জায়গায় আছে وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكُمْ, যে তোমরা আল্লাহ ইবাদত করো এবং আল্লাহ যা নাজিল করেছেন সেগুলি মানো, আর ওগুলি ইবাদত থেকে তোমরা বেঁচে থাকো, তখন তারা কি বলতো? قَالُوا إِنَّمَا نَتَّبِعُ مَا يَعْبُدُ آبَاؤُنَا, আমাদের বাপদাদাদেরকে যেটা আমরা করতে দেখছি আমরা সেটাই করি। এটা বলে অন্ধের মতো কারো অনুসরণ করা, যে ইমানদার যে সে অন্ধের মতো কারো কি করে না অনুসরণ করে না। ইমানদারের কাছে কোরআনের দলিল থাকে, হাদিসে পাকের দলিল থাকে এবং যুক্তি এগুলি থাকে। অনেক সময় আমরা সেগুলি বুঝতেও পারি না আমাদের ব্রেনের দ্বারা, কিন্তু এর পিছনে দলিল আছে। আমরা যে শরিয়াত মানি, দিন মানি, এগুলো আমাদের কোরআন শরীফের মধ্যে দলিল ও প্রমাণ আছে এবং হাদিস শরীফের মধ্যে রাসূলের কারীম আলাইহিস সালাম থেকে দলিল এবং প্রমাণ আছে। আর কিন্তু তাদের কাছে এ ব্যাপারে কোনো দলিল নাই আর সঠিক জ্ঞানও তাদের নেই। এবং জালেমরা পৃথিবীতে যারা জুলুম করে সেরে কিন্তু সবথেকে বড় জুলুম, জুলুম কাকে বলা হয়? অজরুল সাইয়ে ফি গাইরি মাহাল্লি, যে কোনো জিনিসকে অনুপযুক্ত জায়গার মধ্যে রাখা আর কোনো জিনিসকে তার উপযুক্ত জায়গার মধ্যে রাখা, এটাকে বলে আদল এবং ইনসাফ। আর জুলুম হলো অনুপযুক্ত জায়গার মধ্যে রাখা। তো আল্লাহ ভিন্ন, অন্য কারণ ইবাদত, যেমন ইবাদত একটা আমল বা একটা কাজ, এটাকে যদি শুধুমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা হয় তাহলে এটাকে বলা হয় আদল এবং ইনসাফ, যে হ্যাঁ এটা ন্যায়, হ্যাঁ এবং এটা ঠিক আছে। আর যদি আল্লাহ ভিন্ন অন্য কোথাও কেউ ইবাদত বন্দেগি যা স্থান মনে করে যেন আল্লাহ ভিন্ন অন্য কেউ ইবাদত বন্দেগি করা যায়, অন্যের সামনে মাথা ঝুঁকানো যায়, অন্যের সামনে রুকু করা যায়, এই ধরনের কেউ যদি চিন্তা ভাবনা করে এবং আল্লাহ ভিন্ন অন্ধকারের জন্য ইবাদত বন্দেগি করে তাহলে এটা জুলুম হবে। এটা কি বলেন? জুলুম যে শুধু একজন আরেকজনের উপরে আমি তার উপরে জুলুম করলাম, অন্যায় কাজ করলাম, তাকে আমি হ্যাঁ অত্যাচার করলাম, এটাই শুধু জুলুম না, গুনাহ করা জুলুম, আল্লাহর নাফরমানি করা এটা কি জুলুম? শিরক করা সব থেকে বড় জুলুম বলছেন আল্লাহ তাআলা, ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক করা সব থেকে বড় জুলুম। এই যে আমাকে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কে বানাইছে বলেন? আবার আমাদের প্রয়োজনীয় যত চিজ আসবাব, এই আকাশ বাতাস চন্দ্র সূর্য, এই জমিন, তারপরে গাছ গাছালি পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর, এসবগুলাকে কে বানাইছে? এই যারা আল্লাহর সাথে অন্য কবরকে শরীক করে, সিজদা করে, তো কবরওয়ালার কি ক্ষমতা আছে? তারপরে ধরেন আপনার মূর্তিকে কেউ সিজদা করে, আর হিন্দু যারা বা বিধর্মী যারা মুশরিকিন যারা তাদের তো অসংখ্যই মাহবুব, তারা যার মধ্যে একটু শক্তি থাকে তার সামনেই মাথা হতো, আসলে এই শক্তি তার নিজস্ব, শক্তি কে দিয়েছেন বলেন?
এই জন্য এই কলেমাকে নিয়ে আমাদের পাশে বেঁচে থাকতে হবে, আর কলেমার উপরেই আমাদের মৃত্যু বরণ করতে হবে। সেটা কি বলে? আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ আমাদের ইজ্জত সম্মান দিতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদের জেহিন করতে পারবে না, দস্ত করতে পারবে না, আল্লাহ সব কিছু, আল্লাহ ছাড়া কেউ আমার রেজিক দিতে পারবে না, লা রাজিকা ইল্লাল্লাহ, কোনো রেজিক দাতা, লা মুহিয়া ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার জীবন দাতা কেউ নেই, লা মুমিতা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার মৃত্যু দাতা কি নাই কেউ নেই, আল্লাহ সব কিছু। হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে। তো জালেমদের জন্য যারা অত্যাচারী, চাই সেটা মানুষের উপরে অত্যাচার করো বা নিজের উপরে অত্যাচার করো, এদের জন্য কি নাই কোনো সাহায্যকারী, কোনো সাহায্যকারী নাই জালেমদের জন্য। দুনিয়াতে জালেমদের কোনো সাহায্যকারী থাকবে, আর আখেরাতেও তাদের না কোনো সাহায্যকারী থাকবে। তাদের মূর্তি এগুলাকে তাদের কোনো সাহায্য করতে পারবে? বরঞ্চ আল্লাহ বলবেন যে কাফেরদের, যাদেরকে তোমরা দুনিয়াতে মাবুদ হিসাবে মনে করবে এবং তাদের সামনে বিভিন্ন ভেট দিকে বিভিন্ন রকমের খাদ্য খাবার তাদের সামনে রাখতে, আল্লাহাক সামনে বলতেছে যে এদের কি শক্তি আছে, হ্যাঁ, যে এই খাদ্য খাবার এগুলি দেয় ওরা কি খাইতে পারে? হ্যাঁ, এমনকি তাদের খাদ্য খাবার যদি মাসি চাষি ইত্যাদি আপনার ওই খাবারগুলি নিয়ে যায়, তাহলে মাসির কাছ থেকেও তো এই খাবার তারা কি ছাড়াই দিতে পারি, এত অক্ষম যে মূর্তিগুলি তোমরা তার ইবাদত করতে কি কারণ। কাজে এই জালিমদের জন্য কোনো না দুনিয়াতে সাহায্যকারী থাকবে আর না আখেরাতে সাহায্যকারী, এত জুলুম থেকে বেঁচে থাকবে। এখনো আল্লাহ পাকে হুকুমকে নষ্ট করে এটা একটা জুলুম, আর একটা হলো মানুষের উপরে কারোর উপরে জুলুমের উপর অত্যাচার করা, এটাও করা যাবে। এই যে যারা আজকে জুলুম এবং অত্যাচার করে মানুষের উপর, এই জুলুম কিয়ামতের দিন কি হবে? বিশাল অন্ধকারে রূপান্তরিত হবে কিয়ামতের দিন। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ, যখন তাদের সামনে আল্লাহ বলেন যে আমার আয়াত শুনে তেলাওয়াত করা হয় স্পষ্টভাবে, কোরআনের অনেক জিনিস আছে স্পষ্ট, আর কিছু কিছু জিনিস আছে যেটা অস্পষ্ট, সেটার ব্যাখ্যার মধ্যে আল্লাহর নবী যাইতে মানা করছে। ইস্তাওয়া আলা আরশ, আল্লাহ পাক আরশের উপরে উপবিষ্ট আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদি, আল্লাহর হাত তোমাদের হাতের উপর। এই যে কিছু কিছু আয়াত আছে এগুলোকে বলে মুতাশাবিহা, কি বলে এটাকে? মুতাশাবিহা, অস্পষ্ট। তারপরে ধরেন এই যে আমরা আলিফ লাম মিম পড়ি, ইয়াসিন পড়ি, যদিও কোনো কোনো মুফাসসিরিনরা এর অর্থ করার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগ মুফাসসিরিনরা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদায়, এর অর্থ আল্লাহই ভালো জানেন। এর অর্থ কিভাবে জানেন? আল্লাহই ভালো জানেন। এই জন্য মুতাশাবে যেগুলি আছে, হ্যাঁ, অর্থাৎ সাদৃশ্যপূর্ণ, আর আরেকটা হলো আপনার ওয়াজেহ, মানে কি যেটা একেবারে স্পষ্ট, তো সেটার মধ্যে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের বেশি একটা কি হয় না, প্রয়োজন হয় না। আর মুতাশাবে যেগুলি আছে ওগুলাকে ওইভাবেই রাখতে হয়। ওভাবেই কি, কারণ আল্লাহর হাত আছে, কারণ আমরা কি বলবো যে আল্লাহর হাত আমাদের হাতের মতো, নাউজুবিল্লাহ নিজারি, আল্লাহ আল্লাহর সাথে আল্লাহকে কোনো মাখলুকের সাথে সাদৃশ্য বিধান করা এটা কি জায়েজ আছে কোনো মাখলুকের জন্য? তো এগুলাকে ওইভাবেই রেখে দিতাম। আল্লাহ আরশের উপরে উপবিষ্ট আছে, আমরা চেয়ারের উপরে বসা থাকি, সিংহাসনের উপরে আমরা বসি, তাহলে কেউ যদি বলে যে না আল্লাহ আমাদের মতোই মানুষের মতো এরকম তিনি সিংহাসনের উপরে বসা আছে, না,
এইটার ব্যাখ্যা আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ নবীজিও এটার ব্যাখ্যা দেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে এইখানে চারটা বিষয় এই আয়াতে মুতাশাবিহাত জড়িয়ে আছে। হ্যাঁ, যেমন ধরেন আল ইসতিওয়া ও মারুফ, যে আল্লাহ আরশের উপর উপবিষ্ট আছে এটা আমাদের মারুফ মানে জানা। কাইফ আল কাইফ মাজহুল, কিন্তু কিভাবে উপবিষ্ট আছে এটা আমরা বলতে পারি। আল্লাহ আরশের উপর উপবিষ্ট আছেন কোরআন শরীফে আল্লাহ বলছেন, ব্যাস এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আরশের উপরে কি আছেন, উপবিষ্ট আছেন। কিন্তু আমাদের মতো না কি অন্য কোনো কায়দায় কিভাবে বা আল্লাহর শান মোতাবেক আছে, ব্যাস এটাও আমরা বলতে পারি। আল্লাহ আরশের উপর উপবিষ্ট আছেন কি তার শান মোতাবেক। তাহলে আল কাইফ মাজহুল, কাইফিয়তটা অবস্থাটা এটা আমাদের জানা নেই। হ্যাঁ, আল ইসতিওয়া মালুম, আল কাইফ মাজহুল, আস সওয়ালু আন বিদআত, তাহলে এই ব্যাপারে কোনো সওয়ালও করা যাবে যে তুমি এটার ব্যাখ্যা দাও তো। হ্যাঁ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত হলো তোমাদের হাতের উপরে। হ্যাঁ, তারপরে আরো বলছেন যে ওই হুদাইবিয়ার মধ্যে বৃক্ষের নিচে যারা আপনার হাতে বায়াত হলো, ইন্নাল লাযীনা ইয়ুবাইউনাকা ইন্নামা ইয়ুবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করলো হাত দিয়ে, তারা কেমন যেন আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত, তোমাদের হাতের উপরে আল্লাহর হাত আছে, মানে আল্লাহর হাত আছে এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু কাইফিয়াত অর্থাৎ কিরকম এটা আমরা কি বলতে পারব এবং জিজ্ঞাসাও করতে আসসালামু আলাইকুম বিলা আল ঈমান বিহি ওয়াজিব, ঈমান আনা এর উপরে কি ওয়াজিব। তাহলে আয়াতে মুতাশাবিহাত সম্বন্ধে চার ধরনের আকীদা রাখতে হবে। একটা হলো যেটার কথা আল্লাহ বলছেন এটা আছে, কিন্তু কাইফিয়াত বা অবস্থাটা কিরকম এটা আমরা জানি সওয়াল আন বেদা, সওয়ালও করা যাবে না এটা কেমন। আল ঈমান বিহি ওয়াজিব, আবার এর উপরে ঈমান আনাটাও কি ওয়াজিব। হ্যাঁ, আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবেই, কি কেমন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহই ভালো জানে। আমাদের নবীজিও এই কথা বলছে, আর নবীজি যখন এই কথা বলছে তাহলে আর আমরা নবীর উপরে কোনো কিছু বুঝতে পারবো বলে তাহলে বুঝতে পারবো। আর দেখেন আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতগুলি ইয়াসের বা আয়াতের সুরার শুরুতে যে সমস্ত অক্ষর আছে, কাফ হা ইয়া আইন সাদ তা হা, জানছেন না, এগুলো অক্ষমতা প্রকাশ করে। অনেক সময় আমরা আমাদের জ্ঞানের উপরে অহংকার দেখালে আমরা তো আমি তো সব কিছুই বুঝি, আমি তো সব কিছুই জানি না। তুমি আল্লাহর সামনে সারেন্ডার, তোমার জ্ঞান সীমিত, তুমি কাফ হা ইয়া আইন সাদ এর কি অর্থ তোমার জানা নেই, জানো না তো, কাজেই তুমি এখানে সারেন্ডার করো। আল্লাহ যতটুকুন জানার তৌফিক দিয়েছেন আমাদের, আমরা ততটুকুন জানি, বেশি জানার কি করবো না চেষ্টা। তো যখন তাদের সামনে স্পষ্ট যে আয়াতগুলি আছে এগুলি নিয়ে তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদেরকে বলা হয় تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ, হেলোবিচি আপনি দেখতে পাবেন তাদের চেহারার মধ্যে কি আর মুনকার। মুনকার মানে হল অসন্তুষ্টির ভাব, অপছন্দনীয়তার ভাব তাদের চেহারার, কপালের চামড়া কেমন যেন কি হয়ে ভাঁজ হয়ে অসন্তুষ্টির ভাব। কোরআন শুনতে চায়, কোরআন শুনলে তো হেদায়ত পেয়ে যাবে, আর খোদা না খারু মূর্তি পূজা থেকে যদি আমরা এক আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যদি চলে আসি তাহলে তো আমি ভীষণ, আমার সে বাপ দাদার ধর্ম কি তো থাকলো না, ভীষণ লসের মধ্যে পড়ে দেবো, নাউজুবিল্লাহ বিল্লাহ। এই জন্য কাফের মোশরিকরা কোরআন শরীফকে অপছন্দ করে, আর মোমিন যারা তারা কোরআন শরীফকে কি করে বলেন পছন্দ করে। ওয়াইদা তুলিয়াতা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে কোরআনের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ঈমান বেড়ে যায়। আর এখানে বলছে যে ওই কাফের মুশরিকদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তো তাদের কাছে মুনকার মানে তাদের চেহারা যেন কুৎসিত কালো হয়ে যায়, অসন্তুষ্টির ভাব তাদের চেহারার ভিতরে ফুটে ওঠে, প্রকাশ পেয়ে যায় কাফের মুশরিক।
তাহলে কোরআন শরীফ শুনলে যাদের খারাপ লাগে তারা ওই কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত কিনা, কি বলে? যেন কোরআন শরীফের মধ্যে আর এক আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআসসাত কুলুবুল লাযীনা ইয়াবুদুনা মিন দুনি, যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইবাদত বন্দেগি করে, তখন যখন তাদের সামনে এক আল্লাহ আলোচনা করা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা, আর মুহাম্মদ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলা, আরও কোরআন শরীফের মধ্যে যে সমস্ত হুকুম আহকাম আল্লাহ দিয়েছেন এগুলি যখন তাদের সামনে আলোচনা করা হয় ইশমা আসসা তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যায়, হ্যাঁ তাদের অন্তরটা কী হয়ে যায় সংকীর্ণ হয়ে যায়, আর যখন তাদের সামনে তাদের মূর্তির আলোচনা করা হয় যে হ্যাঁ এই মূর্তি এই করতে পারে, হ্যাঁ এই মূর্তি এই করতে পারে, এরকমের যখন তাদের মাবুদের প্রশংসা করা হয় তখন তখন তারা খুশি হয়ে যায়, আনন্দে মাতোয়ারা হয়ে যায় না, নাউজুবিল্লাহ, বরঞ্চ হওয়া উচিত ছিল উল্টাটা, যে তাদের মূর্তির আলোচনা যখন করা হয় তখন তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে যাওয়া এবং অপছন্দ অপছন্দের ভাব তাদের চেহারার মধ্যে প্রকাশ পাওয়া উচিত ছিল, আর এক আল্লাহর কথা যখন তাদের সামনে বলা হয়, হ্যাঁ আল্লাহর রেসালাতের কথা বলা হয়, আখিরাতের কথা বলা হয়, তখন তাদের অন্তরটা আনন্দে ভরে যাওয়া উচিত ছিল, কি কথা এরকমের, কিন্তু কাফের মুশরিকদের আল্লাহ বলে যে উল্টা অবস্থা থাকে وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ যখন তাদের সামনে আমার আয়াত দেওয়া হয়, কেন আয়াত বলতে কোরআন শরীফের আয়াত এটা হতে পারে, আয়াতও আবার বলা হয় শরীয়তের হুকুম আহকাম, তৌহীদ, রিসালাত, আখিরাত, নামাজ, কালাম, হজ, যাকাত, রোজা, আরও যত হুকুম আহকাম আছে এগুলো তাদের ভালো লাগে, তারিফু ফি উজুহিল্লাযীনা কাফারু, কাফেরদের চেহারার মধ্যে তুমি আল মুনকার, আল মুনকার মানে কি অসন্তুষ্টির ভাব, অপছন্দনীয়তার ভাব তুমি তাদের চেহারার মধ্যে দেখতে পাবে, يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا মনে হয় এমন অবস্থা যে তারা আক্রমণ করবে তাদের উপরে, ওই লোকগুলির উপরে যারা আমার আয়াত দেওয়া মানে মুসলমান নবীজির সাহাবি বা নবীজি স্বয়ং নিজে তাদের সামনে আয়াত করা এত অপছন্দনীয় তাদের কাছে হইতো এটা, যে মনে হয় তারা একা দু না নিকট করতে ছিল তারা এস্তু না যে তারা আক্রমণ চালাবে, এই জন্য পৃথিবীতে দেখা গেছে যে নবী রসুলরা যারা কম এবং জাতির সামনে হক এবং সত্যের দাওয়াত পেশ করতেন তাদের উপরে জাতি নানাভাবে তাদেরকে আক্রমণ করেছে, কষ্ট দিয়েছে, গালিগালাজ করেছে, কাউকে পাগল বলেছে, জাদুঘর বলেছে, আমাদের নবীজিকে বলছে কি সমস্ত নবীদের সাথে যারা হক এবং সত্যের দাওয়াত পেশ করছে তো তারা কাফের করছে, যারা এটাকে অপছন্দ করছে তারা তাদের সাথে দুর্ব্যবহার করছে, আল্লাহ বলেন যে মনে হয় যে তারা মানে এদেরকে একেবারে ধ্বংস করে দেবে, এদেরকে একেবারে নিস্তনাবুদ করে দেবে, কিন্তু এরকম হক এবং সত্যের আওয়াজকে পৃথিবীতে কেউ নিস্তনাবুদ করতে পারছে বলে? ফেরাউনও পারে নাই, কারুনও পারে নাই, নমরুদও পারে নাই, বরঞ্চ যেই জালেম আসছে আল্লাহ ওই জালেমকে খতম করে দিয়েছে, আর হক এবং সত্যকে আল্লাহ কি করেছে জিন্দা করেছে, হ্যাঁ এজন একজন বলছেন দূরে হক সামায়ে ইলাহি কো বুঝা সকতা হে কোন, দূরে হক সামায়ে ইলাহি কো বুঝা সকতা হে কোন, জিসকা হামি হে খুদা উসকো মিটা সকতা হে কোন, আল্লাহ জি দীন ইসলামের তৌহিদের বাতি যে জানিয়েছে পৃথিবীর মধ্যে, তারা চায় যে তাদের ফুৎকার দিয়ে এই বাতিকে নিভিয়ে দেবে, কিন্তু যার সাহায্যকারী আল্লাহ, যার যে আল্লাহ যেটাকে কায়েম করতে চান পৃথিবীর কেউ সেটাকে ফুঁক দিয়ে কি করতে পারবে না, নিভিয়ে দিতে পারবে না, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره
ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে তারা চাই আল্লাহর হক এবং সত্যের যে বাতি এটাকে ফুঁক দিয়ে তারা নিভিয়ে দেবে, কিন্তু কোনোদিন তারা পারবে না। আল্লাহ পাক তার হক এবং সত্যকে কি করবে, জিন্দা করবে নি। কুল, হে নবী আপনি বলে দিন, আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, আল্লাহ একটু ঠাট্টা ছলে বলেছে, কোরআন যদি এত খারাপ তোমাদের কাছে মনে হয় যে যারা কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইতে যায় তাদের উপরে তোমরা আক্রমণ করবে, এই ধরনের কোরআন যদি এরকমের খারাপ কিছু হয়ে থাকে তাহলে এর থেকে খারাপ জিনিসের খবর আপনি বলে দিন তোমাদের শুনুন কি সেটা। আফা উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম, এর থেকে আরো খারাপ জিনিসের খবর কি আমি আল্লাহ তোমাদেরকে দিব, আন্নার, সেটা হলো জাহান্নামের আগুন। সেটা কি উচিত ছিল কোরআন এর উপরে ইমান এনে, আল্লাহর নবীর কথার উপরে ইমান এনে, মূর্তি পূজা ইত্যাদিকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া উচিত ছিল। কিন্তু যখন তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, বাতিলকে যখন তারা গ্রহণ করেছে, তো তাদেরকে অবশ্যই কোথায় যেতে হবে বলেন, জাহান্নাম। এই জাহান্নাম কঠিন নাকি কোরআনকে তারা যদি সত্যিকার অর্থে এরা যদি মেনে নিত তাহলে এটা কঠিন কঠিন ছিল না, জাহান্নাম আরো কঠিন না কি। কেউ যদি দেশ পরিচালনা করতে গিয়ে আদল ইনসাফ কায়েম করত, সুবিচার কায়েম করত, জুলুম না করত, তাহলে তাদের ওই সুবিচার কায়েম করা এটা তাদের জন্য কষ্টদায়ক ছিল না? এখন জেলখানার মধ্যে ভাত খাওয়া, জেলখানার মধ্যে যাওয়া, এটা তাদের জন্য এখন কষ্টদায়ক কোনটা? এটা কষ্টদায়ক না তাদের জন্য? ইমান গ্রহণ করা এটা কোনো কষ্টই ছিল না তাদের। তা আল্লাহ বলেন যে সত্যি সত্যি যদি তোমাদের কাছে আমার এই পাক কোরআন কিতাব এটা যদি খারাপ হয়ে থাকে যার কারণে তোমাদের চেহারার মধ্যে অপছন্দের ছাপ প্রকাশ পাচ্ছে, তাহলে এর থেকেও আরো নিকৃষ্ট এবং এর থেকেও আরো কষ্টের জিনিসের খবর আমি তোমাদেরকে বলে দেব, সেটা হলো আন্নার, জাহান্নামের আগুন, কাফের মুশরিকরা যেখানে প্রবেশ করবে। আর আল্লাহ ইমানদারদের তৌহিদপন্থীদের হয়তো গুনাহের কারণে কিছুদিনের জন্য যদি যায়ও আর আল্লাহ যদি মাফ করে দেন তাহলে তো প্রশ্নই নাই, আর যদি আল্লাহ মাফ না করেন গুনাহের শাস্তি দিতেই চান তাহলে কিছুদিন শাস্তি ভোগ করার পরে হ্যাঁ ইমানের কারণে কলেমার কারণে আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে চিরস্থায়ী। তো এটাই হলো আসল উদ্দেশ্য। তো এই আগুন যেটা তোমাদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে, কাফেরদের জন্য আল্লাহ এই জাহান্নামের আগুনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ওয়াদা করেছেন যে কাফের অবশ্যই তুমি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, চাই সে কাফের ইহুদি হোক, চাই সে কাফের খ্রিস্টান হোক, বুদ্ধিস্ট হোক, মূর্তি পূজক হোক, মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া, পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই কিন্তু কাফের। ইমানদার হতে গেলে আমি খ্রিস্টান থেকে ইমানদার হব আর আমি ইসলাম মুহাম্মদ ইসলামের ধর্ম বা ওনাকে বা কোরআনকে আমি বিশ্বাস করবো না, ঈসা আলাইসাল্লামের ধর্মের উপরে, ঈসা আলাইসাল্লামের ধর্ম তো ঈসা আলাইসাল্লাম আমাদের নবীজি যখন থেকে পৃথিবীতে এই তার কি ইসলামের দাওয়াত দিয়েছে তাহলে ঈসা আলাইসাল্লামের ধর্ম মনসুখ হয়ে মনসুখ মানে রহিত কি আগে যেগুলি ছিল এখন সব বাদ দিচ্ছে না কি মানে এখন তো সব বাদ দিয়ে দিয়েছে, তার মানে কি আগেরগুলো সব রহিত হয়ে গেছে। হ্যাঁ, ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম এবং আরো নবীরা যত এই পৃথিবীতে ছিলেন তো তাদের সময় তাদের ধর্মের মধ্যে যে সমস্ত বিধানাবলী ছিল এটা ওই সময় তো ঠিক ছিল, কিন্তু আল্লাহর নবী যখন থেকে দীন ইসলামের দাওয়াত দিয়ে আসছেন তখন কেউ যদি বলে যে না আমি মুসা আলাইসাল্লামের ধর্ম মানব, আমি ঈসা আলাইসাল্লামের ধর্ম মানব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম আমি মানি না, তাহলে সে যত ইহুদি হোক আর যত সে খ্রিস্টান হোক সে কি মুসলমান থাকবে বলে? সে তো মুসলমান। হ্যাঁ, আমি কথা হলো আমরা কোনো নবীকে গালিগালাজ করি না, আমরা প্রত্যেক নবীর উপরে ইমান আনি, ওনারা আল্লাহর প্রতিনিধি ছিলেন এবং আল্লাহর পয়গাম ওনারা পৃথিবীবাসীকে আল্লাহর পক্ষ থেকে যে পয়গাম ওনারা পৌঁছাইছেন এবং আপন আপন জামাত
জামা নাই, প্রত্যেক নবী হক এবং সত্যের উপরে ছিল। হ্যাঁ, কিন্তু যখন থেকে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিব দিয়ে আসছেন, তখন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দিয়ে আসছেন, এই দিনের মধ্যে সমগ্র মানব জাতির শান্তি সফলতা ও কামিয়াবি। কেউ যদি এই ইসলামকে গ্রহণ না করে এবং বলে যে আমি অন্য নবীর ধর্মকে মানি, তাহলে সে চিরস্থায়ী জাহান্নাম। সে চিরস্থায়ী কি জাহান্নাম। قل وعدها الله الذين كفروا وبئس المصير جهنم بڑو خراب جائے انها ساءت مستقرا ومقاما اللہ বলেন যে জাহান্নাম থাকার দিক দিয়ে, তারপরে কষ্টের দিক দিয়ে বড়ই খারাপ। মুকাম মানে ইয়াম করা, সেখানে অবস্থান করার দিক দিয়ে, অবস্থান করার জায়গা হিসাবে এবং ঠিকানা হিসাবে জাহান্নামের থেকে নিকৃষ্টতম ঠিকানা আর কি নাই। এখন তো আমরা অনেক কিছুই শুনতেছি পেপার পত্রিকার বিভিন্ন কত কষ্টের জায়গা কি দেখতেছেন না বিভিন্ন ইসের মধ্যে। হ্যাঁ, সেখানে কীভাবে মানুষ অবস্থান করবেন, তা জাহান্নাম তো এর থেকে আরও বেশি কষ্টের জায়গা হবে জাহান্নাম। হ্যাঁ, আল্লাহ বলেন বাপি ঈশার মাসি, সেই জাহান্নাম ঠিকানাটা জঘন্যতম ঠিকানা, তার থেকে বাঁচার জন্য তারা কান্দতে থাকবে। এখনো শুনতেছি অনেকেই কান্দতেছে, রিমান্ডে অনেক কান্নাকাটি করতেছে। আরে তুমি এই কান্নাটা যদি আগে কানতে, তাহলে তো আজকে তোমার কান্না লাগতো কি বলে। হ্যাঁ, কান্না তো লাগতো না আজকে, যদি তুমি আগের দিন চিন্তা করতে যে না আমাকে যেন একদিন না কানতে হয়, সেভাবে যদি চলতে তাহলে এখন কি কান্না লাগতো বলে। আজকে তো মানুষ তোমাদেরকে ফুল দিত, তোমাদেরকে মানুষ বরণ করত না। খোলাফায় আসে না, দেখেন তারা তাদের তাদের জীবনের উন্নয়ন ঘটে নাই, বরঞ্চ পাবলিকের জীবনের উন্নয়ন ঘটছে। হ্যাঁ, আর এখন এক একজনের হিসাব লাগাইতেছে, দুর্নীতি দমন কমিশন শুনলাম, এক একজনের বিরুদ্ধে আপনারা হিসাব করতে শুরু হয়ে গেছে হিসাব, আর আল্লাহ পাকের কাছে হিসাব তো এটা রয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে কখনো এই মুসিবতের মধ্যে কি না ফেলে। আল্লাহ বাবিস আল মাসির, এবং সেটা জঘন্যতম জায়গা এই জাহান্নাম। আরেকটু চল, দেখেন এখান থেকে এতক্ষণ তো শেরেকের উপরে কথা বলছে ঠিক আছে, কিন্তু এখন থেকে তারা যে মাবুদের পূজা করে, যেটাকে মাবুদ মনে করে, তারা তাদের মুক্তি, তাদের বিভিন্ন দেবদেবী বার্তা, তাদের থেকে যে সমস্ত দেবদেবীকে পূজা করতে আসতেছে, এর একটা উপমা আর একটা দৃষ্টান্ত মান করতেছে আল্লাহ তাআলা। এ লোক সকল, দুই ধরনের ইমানদার যারা তাদেরকে আল্লাহ সম্মান, আর ইয়াহার নাস বলতে সবাই কাফের বসে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছে নাস, হে পৃথিবীর সকল মানুষেরা শুনুন কি পরিবার, তোমাদের জন্য একটা উপমা এবং দৃষ্টান্ত বর্ণনা করা হইতেছে, সেটাকে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ একটা দৃষ্টান্ত বর্ণনা করতেছে, আর এটা খুবই মনোযোগ দিয়ে দেল মন লাগিয়ে তোমরা শোনো এটা এবং বোঝার জন্য কি إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ نِشْچَي شُمُسْتُ مَنُشَرَا جَرَا اللَّهَ كَي بَاتْ دِيَ اُنْنُو دِن كَي مَعْبُودْ شَبْبُسْتُ بَرَي مُرْتِي مُرْتِي كَي تَرَا مَعْبُودْ بَلَي دیب دیب بَلَي شَي بُلَا كَي تَرَا لَا مَنَا رُزَّا آرُو 360 مُرْتِي تَرَا রাখছিল খানা কাবার মধ্যে। নবীজি যখন মক্কা শরীফে আসলেন মূর্তিগুলি সরাইছেন, সরাইয়ে
ধুয়ে পাক সাফ করে বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর আশপাশে সব ধুয়ে পাক সাফ করে তারপরে বাইতুল্লাহর মধ্যে চোখ গেলেন, সেখানে নবীজি নামাজ পড়লেন। হ্যাঁ, সাহাবাই কেরাম নামাজ পড়লেন মূর্তির থেকে পাক। এই মূর্তি বা মূর্তি যদি আমরা অনেক সময় ঘরের মধ্যে এই শোকেসের মধ্যে অনেক জিনিসের মূর্তি রাখি, এগুলি রাখা আমাদের জন্য জায়েজ আছে? ইভেন ছবিও রাখা জায়েজ না, কোনো মানুষের ছবি, কোনো প্রাণীর ছবি। হ্যাঁ, যেগুলি নির্জীব, যেগুলো জড় পদার্থ, জড় প্রাকৃতিক কোনো গাছগাছালি, পাহাড় পর্বত, নদ নদী সাগর, একটা মসজিদ, বাইতুল্লাহ, কিন্তু মানুষের ছবি থাকবে না আমার সেটা। মানুষের ছবি ছাড়া তো আবার বাইতুল্লাহ পাওয়া মুশকিল। তবে এত ক্ষুদ্র ক্ষুদ্র যদি হয় যেটা বোঝা যায় তাহলে সমস্যা নেই, কিন্তু যেখানে একেবার অনেকে সেলফি তুলতেছে ধরে বাইতুল্লাহ সামনে নিয়ে নিজের সাথে সেলফি তুলে সেটাকে আবার ঘরের মধ্যে লটকায় রাখতেছে, দেখো আমি উমরায় আর হজে গেছিলাম এই বাইতুল্লাহর সাথে সেলফি তুলে আসছি, তাহলে এটা মনে হয় যায় আছে কি? এটাও যায় না। আর মানুষ বাইতুল্লাহতে গিয়ে হজ আর উমরায় গিয়ে কত যে ছবি আর কত যে ফটো, আজকাল তো আগের জমানায় তো ওই যে ক্যামেরা ছিল তখন তো আর এই আলাদা ছিল ক্যামেরার ব্যাসে, ওইটা দিয়ে আর কয়জন যাইতে পারতো, এখন তো ক্যামেরা সব পকেটের মধ্যে তুলতে কি, এখানে ছবি তুলতেছে একটু কোচ মারি মারি ছবি তুলতেছে আর বাইতুল্লাহর সামনে, এটা যায় আছে? কেমতের দিন আল্লাহ বলবেন যে প্রাণ দাও, প্রাণ দিতে পারবে না, প্রাণ দিতে পারবে। দেখেন পৃথিবীর মানুষ আমরা, আমরা আল্লাহর সৃষ্টি মতো সৃষ্টি কি বানাইতে পারবো? একটা মানুষ বানাইতে পারবো? রোবট বানাইতেছে তার, কিন্তু সেটাও তো আবার মানুষের মতো এরকম রূপ দিতে পারতেছে না, এটা তো সুইচে কাজ করে, কিন্তু মানুষের মতো এরকম একটা রূপ দিয়ে কোনো প্রাণী বা কোনো মানুষ সৃষ্টি করে এইটা পৃথিবীর কেউ পারবে না। তো তোমরা যাদেরকে মাবুদ হিসাবে সাব্যস্ত করছো তারা কোনো মানুষ সৃষ্টি করতে পারবে? তারা কোনো পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করতে পারবে? তারা হ্যাঁ কোনো একটা দানা সৃষ্টি করতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু সেটা রান্না করে খাওয়া যাবে না। কি গম বা চাউলের দানা এটাও বানায় অনেকে রাখে, হ্যাঁ রাখে না, যে ধানের শিশমিশ রাখে, নৌকা টৌকা রাখে, অনেকেই রাখে, তারপরে পার্টির প্রতীক হিসাবে সে রাখে ওখানে, কিন্তু ওই নৌকা কি চড়া দেয়? ওই ধানের শীষ যেটা ওখানে বানায় রাখছে ওই ধানের শীষ ওইটা দিয়ে ভাত রান্না করে খাওয়া যাবে? অনেকে ধানের লাউ বেগুন কলা ইত্যাদি রাখে সব শোকেসের মধ্যে, বানায় সুন্দর করে, মনে হয় যে আল্লাহর সৃষ্টি যে কলা বা ফলমূল আছে তরি তরকারি আছে তার থেকে দেখতে কত সুন্দর। ঠিক আছে সুন্দর হইতে পারে, কিন্তু ওইটা কি তরকারি রান্না করে খাওয়া যাবে? খাওয়া যাবে, খাইতে গেলে আল্লাহর সৃষ্টি দেবে। আল্লাহ বলেন যে তোমরা যাদের পূজা করো, যাদের ইবাদত বন্দেগী করো, তারা লাইয়াখলুকুন বা বড় জিনিস তো দূরে থাক, একটা মাসিও বানাইতে পারে, কখনোই কশ্চিমকালেও তারা একটা মাসি কি করতে পারবে না, বানাইতে পারবে, কেন মাসি বানাইতে গেলে তো তার মধ্যে রূপ দিতে হবে। মানে হয়তো মাসি একটা সাদৃশ্য বানাইতে পারে কিন্তু ওর মধ্যে তো রূপ দিতে পারবে না। রূপ দেন কে? বলেন আল্লাহ। তারা একটা মাসিও তৈরি করতে পারবে না। ওয়ালা ইজতামাউলা, পৃথিবীর সমস্ত মূর্তি যদি একত্রিত হয় তাহলে পৃথিবীর সমস্ত মূর্তিগুলা একত্রিত হয়ে পরামর্শ করে সংসদে মিটিং করেও তারা কি একটা মাসি তৈরি করতে পারবে? পারবে তারা না। তারপরে আল্লাহ আরো বলছেন ওয়াই ইয়াসলুকুমুজ জুবাবু শাইআন লা ইয়াসতানকিদুহু মিনহু, আর যদি মাসি তাদের তাদের থেকে তারা তাদের যে ভক্তবৃন্দরা মূর্তির সামনে বিভিন্ন খাদ্য খাবার দেয় ভেট দেয়, এটা যায় আছে? বলে এই যে মুসলমান অনেকে ধরেন এই যে কবরে ভেট দেয়, বাজারে দেয়, আরো বিভিন্ন জায়গায় ভেট দেয়, খাবার দিয়ে ওখানে ডালে, তো ওই কবরওয়ালা কি ওগুলি খাইতে পারে? বলেন কবরের জন্য মান্নত করা শরীয়তে যায় আছে? কবরের জন্য মান্নত করা শরীয়তে কি যায় আছে? হ্যাঁ, কেউ মান্নত এমন জিনিস করতে পারে যে জিনিস শরীয়তে যার প্রচলন আছে, সেই জিনিসের যেমন জাকাত দেয়, ঠিক আছে আমি আল্লাহর জন্য আমি কিছু টাকা 1000 টাকা আমি মান্নত করব,
তো সেটা তখন ওই জাকাত যারা খায় গরিব মিসকিন তাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো মানুষ বললো আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি রোজা রাখবো। ঠিক আছে, এইটা ঠিক আছে, কারণ সে রোজা রাখতেছে কার জন্য? বলে আল্লাহর। আর ওই আর কবরে যারা মানবত করে তারা ওই কবরওয়ালার সন্তুষ্টির জন্য তারা কি করে কবরে মানবত করে, এটা হারাম, এটা জায়েজ না। হ্যাঁ, একমাত্র আল্লাহর জন্যই মানবত হলো। আর মান্যতের জিনিস ধনী মানুষরা খেতে পারে, মান্যতের জিনিস গরিব রাখা, গরিব রাখা। তো বলে যে ওই যে তারা মূর্তির সামনে বিভিন্ন খাদ্য খাবার যে তারা পেশ করে, হ্যাঁ, সেগুলি যে মাসিতে উঠাই নিয়ে দেয়, মাসি খেয়ে খায় খায় মাসি বসে সেটার উপরে, তো মাসিটাকে তাড়াইতেও তো পারে না। আর ওই খাদ্য খাবার যদি মাসি কিছু নিয়ে যেতে চায় ওখান থেকে, তাহলে মাসির থেকে তো ছাড়াই দিতে পারবে ওরা, তাও তো পারবে। তারা তার থেকে ছাড়িয়েও নিতে পারবে। অন্য সন্ধান যারা ইবাদত করতেছে কাফের মাতলুব, মানে যার কাছে কোন জিনিস চাওয়া হয়, তার মানে এখানে মাহবুব, এখানে তাদের মাহবুব, তাদের আবেদ যে ইবাদতকারী সাউ দুর্বল, আর যার কাছে যার ইবাদত বন্দেগী করা হচ্ছে সাউ দুর্বল, দুটোই দুর্বল, দুটোই দুর্বল। মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা সত্যি সত্যি আল্লাহ পাকে মূল্যায়ন করে যে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা যাবে না, একমাত্র আল্লাহ ইবাদত বন্দেগী উপযুক্ত। এই যে আল্লাহকে মূল্যায়ন করা, আল্লাহকে যথাযথভাবে আল্লাহর উপরে আকীদা ও বিশ্বাস স্থাপন করা যে আমাদের কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ হলেন আল্লাহ, আর আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছু বানিয়েছেন আল্লাহ তাআলা, সব কিছুর মধ্যে শক্তিও কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি চান তাহলে এই চন্দ্র সূর্য সূর্যের আলো নিভাই দিতে পারবেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি চান তাহলে এই আগুনের দাহিকা শক্তি আল্লাহ তাআলা নিমিষের মধ্যে কি করে দিতে পারে, এটাকে খতম করে দিতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম। ছুরি এত ধারালো ছুরি, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ছুরি একটা কসমও কাটবে না, তাও করতে পারেন আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম, কত দৃষ্টান্ত করে দিচ্ছে। তাহলে এই পৃথিবীর মধ্যে যত পরিবর্তন পরিবর্তন আসতেছে, সব কিছু করতেছেন কে বলেন? নিশ্চয় আল্লাহ কবিউল মানে শক্তিশালী। হ্যাঁ, কবিউল মানে কি? সব কিছুর উপরে আল্লাহ পাকে শক্তি আছে। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই আল্লাহ হলেন তোমাদের রেজাক, এবং তিনি যুল কুওয়াতিল মাতিন, সমস্ত শক্তির আধার হলেন কে? একমাত্র আল্লাহ। যদি আমরা একটা কথা বলি, গণতন্ত্রের মধ্যে এই স্লোগানটা, এটা আসলে ঠিক না। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আসলে সমস্ত ক্ষমতার উৎস কে বলেন? আর জনগণের তো কিছু করার কি, তাদের কি করার অধিকার আছে? আল্লাহ যদি না চান তাহলে সারা পৃথিবীর সকল জনগণ, পৃথিবীর সকল মানুষ মিলে কিছু করতে পারবে? বলেন, কিছুই করতে পারবে। আর আল্লাহ যদি চান পৃথিবীর সমস্ত মানুষ মিলে সেটাকে রুখতে পারবে? বলেন, ফেরাউন চাইছিল, আর ফেরাউনের সমস্ত শক্তি চাইছিল মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেওয়া। এই জন্য হাজার হাজার পুত্র সন্তান যেটাই জন্মগ্রহণ করছে তাকে হত্যা করছে। ফেরাউন চাইছে যে মুসা আলাইহিস সালাম যেন পৃথিবীতে না আসে, এই জন্য যে স্বপ্নে দেখছিল যে বনী ইসরায়েলের মধ্যে এক বাচ্চা হইল, সেই বাচ্চার হাতে ওর কি ক্ষমতা চলে গেল, আর মানে একটা আগুন এসে সব ওই বনী ইসরায়েলের একটা বাড়িও জ্বালাইল না, আর ফেরাউনের বাড়ি সব জ্বালাইল। তো তখন তাদের যে বড় ছিল তারা বলল যে বনী ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার এই রাজত্ব হবে। বলে এখন থেকে খবর লাগা, গোয়েন্দা পাঠায় গর্ভবতী মহিলাদের লিস্ট করতে লাগে, যেন কোনো মহিলা
পুত্র সন্তান হইলে সাথে সাথে জবাই করে দিত। ইযা বিহুনা আবনাআহু ওয়া ইস্তাহিউনা নিসাআহু, ছেলে সন্তান জন্ম করলে সাথে সাথে হত্যা করে দিত, আর মেয়ে সন্তান জন্ম করলে তাকে বাঁচিয়ে রাখ। দেখেন বনি ইসরায়েলের উপরে কত জুলুম আর কত অত্যাচার আসছে এই কাল থেকে, ফিরআউনের থেকে আসছে। কারণ বনি ইসরায়েল হযরত মূসা আলাইহিস সালামের আদর্শ থেকে সরেছে। আজকেও আমরা পৃথিবীতে ফিলিস্তিনি বলেন আর বিভিন্ন দেশে বলেন, হ্যাঁ আমাদের দেশেও কম না, যে আমরা আজকে মায়ের খাইতেছি কী বলেন, আমাদের রক্ত ঝরতেছে। কেন আমরা রসুল করিম আলাইহিস সালামের দিনকে আমরা কী করে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আমাদের জীবনে স্থান দেয়। তো আল্লাহ তাআলা ফিরআউনকে বলছে যে ঠিক আছে তুমি চ্যালেঞ্জ ছুড়ে দিবে, ঠিক আছে আমিও চ্যালেঞ্জ ছুড়লাম যে তুমি হত্যা করতে থাকো আর দেখি আমি মূসা আলাইহিস সালামকে পাঠাইতে পারি কি পারি। আল্লাহ তাআলা এর মধ্যেই হযরত মূসা আলাইহিস সালামের মায়ের গর্ভের থেকে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আর ওই বাচ্চা অবস্থায় যেন এখানে গোয়েন্দা টোয়েন্দা এসে আমার খোঁজ খবর নিয়ে মেরে ফেলে কিনা এই বাচ্চাকে, আল্লাহ বললেন যে না তোমার কাছে রাখবো না, এই বাচ্চাকে নদীর মধ্যে ভাসায় দাও। তা নদীর মধ্যে ভাসায় দেওয়া মানে কি তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া নয়? কিন্তু আল্লাহ দেখেন যেখানে মৃত্যুর কোলে মানুষ ঠেলে যে আমরা মনে করি সেখানে আল্লাহ তাআলা বাঁচাইতে পারে। আমরা তো আল্লাহর কুদরত সম্বন্ধে কি করতে পারি না, চিন্তাও করতে পারি, সেখান থেকে আল্লাহ তাআলা বাঁচায়। আবার যার ভয়ে কি মানে যেখানে গেলে একটা কথা, হ্যাঁ গাগের ভয় সেখানে গেলে রাখবো, মানে সেই বাচ্চা ভাসতে ভাসতে যে হাজার হাজার পুত্র সন্তানকে মানে আপনার জবাই করতেছে তার ঘাটে গিয়েই সেটা থামছে এবং সে উঠাইছে, উঠানোর পর ফুটফুটে বাচ্চা হবে মেরে ফেলতে হবে। কিন্তু তার স্ত্রী বলছে যে না না এটা মারা, যখন থেকে এটা এটা তো বেশ বড় সড়ো দেখা যাইতেছে, এটা তোমার স্বপ্ন দেখার আগের বাচ্চা এটা, বুঝাইছে আর কি, আর বিবির কথা তো মানে গেছে, সে মানে গেছে। তো তখন দেখেন তার ভাতা টাতা বেতন টেতন ওই শিশুদের বাঁচানোর জন্য কত রকমের চেষ্টা করলো, আবার কোনো বাচ্চা দুধ গ্রহণ করে না। তো হযরত মূসা আলাইহিস সালামের মাকে আনা হইলো, হ্যাঁ এবং আইনে দেখেন আল্লাহ পাকের কি তদবির দেখছে, আল্লাহ কীভাবে করেন আমরা ভাবতেও পারব, চিন্তা করতেও পারবো না। আল্লাহ আজিজ মানে পরাক্রমশালী আল্লাহ, হ্যাঁ আল্লাহ পরাক্রমশালী, আর তবিয়ত মানে শক্তিশালী। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যারা আল্লাহর সঙ্গে এই সমস্ত দেব দেবী এই সমস্ত মূর্তির যারা পূজা করবে ইবাদত করবে আল্লাহ তাদেরকে কঠিন ভাবে দেবে, লাকাবিল নিশ্চয়ই তিনি এই ধরার। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আপনার প্রভুর ধরা এটা অত্যন্ত কঠিন, মানুষের ধরা যদি এরকমের কঠিন হয় এখন যা শুনতেছেন দেখতেছেন তাহলে আল্লাহ পাকের ধরা না যেতে কি কেমন হবে, হ্যাঁ তবেই হল আজিজ। এবং আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে চান, আল্লাহ পাকের ইচ্ছাকে বাস্তবায়ন করবে এই ধরনের মোকাবেলা করবে পৃথিবীর কেউ নেই। আমরা অনেক সময় একটা শব্দ বলি যে এই যে ঝড় আসতেছে আমরা এটা মোকাবেলা করব, তা আজ প্রাকৃতিক কোনো দুর্যোগ, এটা তো প্রাকৃতিক না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এখন আল্লাহ পাক যদি কোনো মুসিবত আর কোনো দুর্যোগ দেয় তাহলে আমরা কি সেই মোকাবেলা করতে পারবো, বলে অন্য কোনো শব্দ বলবে যে ঠিক এই মুসিবতের মধ্যে মুসিবত থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি বা আমরা হেফাজত করতে পারি, এই সমস্যার সমাধান কিভাবে আমরা করতে পারি, এগুলি বলবে। তা না হলে মোকাবেলা করা শব্দ, আল্লাহর সাথে মোকাবেলা করা এটা তো পৃথিবীতে কেউ কি করতে পারে না। আজকে ঠিক আছে, আমি চাইছিলাম অনেক কম করবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের ইমান কামলকে মজবুত করার তৌফিক আল্লাহ দান করেন। সূরা আল আখরাম।